হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুশ্রী। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, আলু ফুলকপির দম নিরামিষ। তো দেখে নাও কী কী ইনগ্রিডিয়েন্ট লাগছে। ফার্স্টে লাগছে আলু। আলুগুলোকে আমি কেটে নিয়েছি বড় বড় করে, টুকরো করে, আর টুকরো করে কেটে রাখা ফুলকপি, ফুলকপিটাকে আমি জলে, গরম জলে ভাপিয়ে নিয়েছি একটু। আর লাগছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আমি চিরে রেখেছি, মটরশুঁটি, ধনে পাতা কুচি, টমেটো, আদা আর চিনি। আর এদিকে লাগছে গরম মশলা, একটু আমি থেতো করে রেখেছি ফোড়নের জন্য, তেজপাতা, জিরে, আর একটু চিনি নিয়েছি স্বাদ মতো। এটা হচ্ছে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ঘি, হলুদ, কাশ্মীরি পাউডার, ধনে গুঁড়ো, লবণ, এটা নিয়েছি ধনে পাতা। আর রান্নাটা আমি করবো রাইস অয়েলে, আপনারা চাইলে যে কোনো তেলে করতে পারেন। রাইস অয়েলে করলে রেসিপিটা হেলদি হবে। তো রান্নাটা শুরু করা যাক তাহলে। আমি আলু আর ফুলকপিটাকে আলাদা করে ভেজে কড়াইয়ে তেল দিয়েছি। এবার এতে আমি ফোড়নটা দিয়ে দিলাম, জিরে, গরম মশলা থেতো করে, আর একটা তেজপাতা। একটু নেড়ে দেব খুন্তিতে করে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এতে ক্যাপসিকাম কুচি আর লঙ্কাটা দিয়ে দেব। ক্যাপসিকাম আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। তারপর এতে টমেটোটা দিয়ে দেব। টমেটোটাকে নেড়ে তারপর এতে একটু নুন আর একটু জল দিয়ে টমেটোটাকে সেদ্ধ হতে দেব। এখানে আমি 4 চামচ মতো জল অ্যাড করলাম। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে এবার টমেটোটাকে সেদ্ধ হতে দেবো। দু মিনিট পর টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এবার জল দিয়ে মশলাটাকে কষবো একে একে। চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। আদা দিয়ে দিচ্ছি 1 চামচ। গুঁড়ো মশলাগুলো যাতে লেগে না যায়, পুড়ে না যায়, ওই জন্য আমি জলটা দিয়েছি এখানে। জিরে গুঁড়ো 1.5 চামচ মতো।
কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, ধনে গুঁড়ো 1.5 চামচ মতো, হলুদ গুঁড়ো দেব 1 চামচ মতো, আর একটু দিয়ে দিলাম কালারটা ভালো আসে তাই। লবণটা স্বাদ মতো দিতে হবে, আমি এখানে 2 চামচ মতো, 2 টেবিল স্পুন মতো লবণ দেব। তারপর চেখে নেব তরকারিটা সেদ্ধ হয়ে গেলে, কম থাকলে আর একটু অ্যাড করব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। মশলাটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে আমার। এবার আমি এতে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। এখানে আমি 6-7টা মতো আলু আর 1টা বড় ফুলকপি নিয়েছি। ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। কষানো হয়ে গেছে, দেড় কাপ মতো এবার আমি এটাতে গরম জল অ্যাড করব। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করাই উচিত, তাতে রান্নার টেস্টটা নষ্ট হয় না। মটরশুঁটিটা দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের জন্য আমি এটাকে সেদ্ধ করব আর মাঝে একবার নেড়ে দেব, তারপর দেখব সেদ্ধ হয়েছে কিনা। ঝোলটা ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে দেব আমি। আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। দশ মিনিট হয়ে গেছে, আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর আমার ফুলকপিটা আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু লবণটা চেখে নেব, ধনে পাতা কুচি দিয়ে দেব। লবণটা একদম ঠিক আছে, একটু ঘি আর গরম মশলা দিয়ে দেব। আমি তরকারিতে ঝোল বেশি রাখবো না, গামাখা গামাখা হবে তরকারিটা। গরম মশলাটা দিয়ে দিলাম, এবার ভালো করে মিক্স করে দেব। ভালো করে মিক্স করে 5 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, দিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। তৈরি হয়ে গেছে আমার আলু ফুলকপির দম।
নিরামিষ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।